ফুরফুরা শরীফের কিছুটা অদূরেই ঐতিহাসিক ধনপোতা, যে ধনপোতায় প্রতিষ্ঠিত হয়েছে পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউট। গত কয়েক বছর আগে একটি ভিডিও আপনাদের দেখিয়েছিলাম ফুরফুরা শরীফে এই প্রথমবার এত বড় পদক্ষেপ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী ছাত্রছাত্রীদের পৃথক শিক্ষার ব্যবস্থা, মহিলা ও পুরুষদের জন্য পৃথক হোস্টেলে থেকে পড়াশোনা করার সুব্যবস্থা, ছাত্রীদের জন্য বেগম নূরজাহান হোস্টেল, ছাত্রদের জন্য হাসিন হোস্টেল, ইসলামী নিয়ম কানুনে পঠন পাঠনের সুব্যবস্থা, মহিলাদের জন্য হাদিস কোরআনের পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষার সাথে সাথে পাক নাপাক সহ বিভিন্ন মাসলা মাসাইল ও ফেকার শিক্ষা প্রদান, আধুনিক পদ্ধতিতে শিক্ষা যেমন কম্পিউটার, স্পোকেন ইংলিশ, অঙ্কন, শরীরচর্চা ইত্যাদি সুব্যবস্থা থাকছে এই প্রতিষ্ঠানে। মনোরম পরিবেশে সবুজ বেষ্টনীতে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে ঘেরা পুরো ক্যাম্পাস, হোস্টেলে সুষম খাবারের সুব্যবস্থা থাকছে ছাত্রছাত্রীদের জন্য। আপনার পুত্র কন্যা সন্তানকে আদর্শবান ও সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে আজই যোগাযোগ করুন পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনে। এতদিন নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক সিস্টেমে চলছিল এই প্রতিষ্ঠান। লকডাউনের পর এই প্রতিষ্ঠানকে সাজিয়ে গুছিয়ে নতুন পদক্ষেপ নিতে, নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বড় উদ্যোগ নিয়েছেন ফুরফুরা শরীফের পীর হোসেন সিদ্দিকী হুজুর। পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের বিষয়ে বিস্তারিত জানতে দেখুন আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি। এই প্রতিষ্ঠান দীর্ঘ 20 বছর ধরে চলছে। আজ আমরা আবার এই প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছি এবং বিশিষ্ট ব্যক্তিগণরা এবং শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী, প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক সহ বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব আজকে এই প্রতিষ্ঠানে ভিজিট করার জন্য উপস্থিত হয়েছিলেন। প্রতিষ্ঠান তারা পরিদর্শন করে দেখলেন পড়াশোনার গুণগত মান এবং যে বিষয়টা উল্লেখযোগ্য, ছাত্রছাত্রীদের থাকার হোস্টেল, এখানে থেকে খাওয়া দাওয়া করে পড়াশোনা করার একটা দারুণ সুযোগ করে দিয়েছেন পীর আল্লামা হোসেন সিদ্দিকী। দীর্ঘ 20 বছর ধরে ধনপোতায় এই প্রতিষ্ঠান তিনি চালিয়ে যাচ্ছেন। এবছর তিনি যে লিফলেট ছাপিয়েছেন 2024 সালের জন্য ভর্তির ফর্ম তিনি ছেড়েছেন। যারা এই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করাতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন পীর হোসেন সিদ্দিকীর সঙ্গে এবং এই প্রতিষ্ঠানে এসে দেখবেন পড়াশোনার গুণগত মান কতটা উন্নত, থাকা খাওয়ার জায়গা সিসিটিভির আওতায় মুড়ে ছাত্রছাত্রীদেরকে রাখা এবং হোস্টেলে বালকদের জন্য আলাদা হোস্টেল এবং বালিকাদের জন্য, মহিলাদের জন্য আলাদা হোস্টেল এবং সিসিটিভির আওতায় থেকে সিকিউরিটির মধ্যে থেকে 24 ঘন্টা পড়াশোনা করার সুযোগ। সর্বোপরি বলে রাখি এখানে ইসলামিক কালচার, ইসলামিক আকিদা অনুযায়ী এখানে পড়াশোনা হয়, সেই সঙ্গে জেনারেল কম্পিউটার থেকে শুরু করে হিন্দি, স্পোকেন ইংলিশ থেকে শুরু করে আধুনিক শিক্ষার ব্যবস্থা এখানে রয়েছে। আজকে পরিদর্শনে এসেছিলেন মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির মুখপাত্র তথা জমিয়ত উলামা বাংলার সাধারণ সম্পাদক শহীদ সাজ্জাদ হোসেন সাহেব, সেই সঙ্গে এলাকার বেশ কিছু শিক্ষানুরাগী শিক্ষাবিদরাও এখানে উপস্থিত ছিলেন। তারা আজকে এই পরিদর্শন করেছেন, তারা পরিদর্শন করে তাদের ফিডব্যাক কী দিচ্ছে, তারা কি জানাচ্ছে এই পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউট সম্পর্কে সেটা সম্পূর্ণ দেখুন এই ভিডিওর মাধ্যমে। আমি প্রথমে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পীর হোসেন সিদ্দিকী সাহেবকে আন্তরিক অভিনন্দন জানাবো যে তিনি আত্মকেন্দ্রিকতার মায়াজাল থেকে মুক্ত হয়ে একটা উদার ভাবনা চিন্তা নিয়ে যে পথে এগিয়ে চলেছেন সেই পথটাই ছিল ওনার পরিবারের ঐতিহ্যের পরম্পরা। যে মহান ব্যক্তির স্মরণে প্রতিষ্ঠান পীর জুলফিকার আলী, তার জীবনটাই ছিল একদিকে যেমন ধর্ম সংস্কার, অপর দিকে ছিল শিক্ষা সংস্কার। মহান ব্যক্তির স্মরণে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আগামী দিনে বাংলার সব মানুষের কাছে একটা গ্রহণযোগ্য হয়ে উঠবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বর্তমান সময়ে আমাদের ধর্মীয় শিক্ষার ভাবাবেগকে সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে টেকনোলজিতে যে আমাদের ছেলেমেয়েদেরকে এগিয়ে দিতে হবে, সেই পরিকল্পনা নিয়েই কিন্তু পীর জুলফিকার আলী ইনস্টিটিউশন এগিয়ে চলেছে। আজকে যারা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের যারা সম্মানীয় শিক্ষকরা এখানে এসেছেন, তারাও দেখলেন, তারাও দেখে যথেষ্ট সন্তুষ্ট যে বর্তমান সময়ে শুধু আপনাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়া শুধু শেখালেই হবে না, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ পাশ করালে হবে না। শিক্ষার গুণগত মান যদি ভালো না হয়, কোয়ালিটি এডুকেশন যদি না হয়, তারা কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতার বাজারে টিকতে পারবে না। তা সেটা হতে গেলে যে তার পরিকাঠামো থাকা দরকার, ভালো ছাত্র ভালো ছাত্রী তৈরি করতে গেলে যে পরিকাঠামো দরকার, পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন ঠিক সেই পরিকাঠামো নিয়েই এগিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীর সঙ্গে কথা বললাম, আমি এখানকার যারা শিক্ষক, যারা শিক্ষিকা, যারা তাদেরকে শিক্ষা দানে ব্রত আছেন, তারা যে সঠিক পথে ছেলেমেয়েদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে
এই ছাত্রছাত্রীদের যে ফিডব্যাক আমরা পেলাম সেটাই কিন্তু প্রমাণ করে। তাই অভিভাবকদেরকে অনুরোধ করব যে আপনারা এক তো ফুরফুরা শরীফ আজও পশ্চিমবাংলার মানুষের কাছে অত্যন্ত পবিত্র এবং বিশ্বস্ত, সেই বিশ্বস্ত ভূমিতেই এই প্রতিষ্ঠান চলছে। আপনারা আপনাদের সন্তানদেরকে নিশ্চিন্তে বিনা দ্বিধায় এই প্রতিষ্ঠানের সঙ্গে অন্তর্ভুক্ত করে দিন। তাহলে একদিকে তেমন যারা ব্যবহারিক শিক্ষার সাথে সাথে প্রযুক্তিগত বিদ্যায় এগিয়ে যাবে, অপরদিকে সম্পূর্ণ ইসলামী ভাবাবেগ পরিবেশের, কেন সব যে কোনো ধর্মের মানুষই হোক না কেন, ধর্মে ও শিক্ষার যে বেসিক জ্ঞান ছেলে মেয়েদের মধ্যে না দেওয়া হয়, তা সে যে ধর্মাবলম্বী হোক না কেন সে সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। বর্তমান সারা পৃথিবী সারা দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের ছেলে মেয়েদেরকে ধর্মীয় ভাবাবেগের শিক্ষার প্রয়োজনীয়তা আছে। তো সেক্ষেত্রে আমি অন্তত আশা করছি, আমি পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় যাচ্ছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যাচ্ছি, যেভাবে এগিয়ে যাচ্ছে আজকের এই ফুরফুরা শরীফে পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের কিন্তু চলার পথ ঠিক এগিয়ে যাচ্ছে। অন্তত পড়া চলছে, ক্লাস টেনও দশম শ্রেণী ওখানে ক্লাস হবে, আগামী দিনে এখান থেকেই ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিবে। এবং প্রতিষ্ঠাতার লক্ষ্য বড় হুজুর পীর কেবলা, মানে ওনার বড় চাচা কাকা আজ থেকে 50 বছর আগে বলেছিলেন, যার ভীষণ ভালো তার মিশন ভালো চলবে। যে অনেক এখন থেকে দাঁড়িয়ে আগামী 10 বছরে যে দেখতে পাচ্ছে, আগামী 10 বছর পরে কি হতে পারে, সেটা যেটা ভেবেছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, দেশের প্রথম শিক্ষামন্ত্রী, তিনি ভেবেছিলেন যে ভারতবর্ষ ছাড়া পৃথিবী যেভাবে টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে, তো ভারতের ছেলে মেয়েদের যদি এখন থেকে না ভাবি তো ভারতের ছেলেমেয়েরা পিছিয়ে পড়বে। আজকের আইআইটির প্রবর্তক আজ থেকে 138 বছর আগে একটা মাওলানা করেছিলেন, আজকের যোজনা কমিশন আজ থেকে 38 বছর একটা মাওলানা করেছিলেন। একটা মাওলানা হোক, মৌলি হোক, পুরোহিত হোক, ডাক্তার হোক, ব্রাহ্মণ হোক, তার যদি ভীষণ ভালো থাকে তাহলে মিশন কিন্তু এগিয়ে যাবে। তো হোসেন সিদ্দিকী হুজুরের ভীষণ ভালো, আগামী দিনে আমি এখান থেকেই উচ্চ মাধ্যমিক শুরু করব। আগামী দিনে নিশ্চয় যেভাবে এগিয়ে যাচ্ছে এখান থেকে উচ্চ মাধ্যমিক কেন আরো অনেক কিছু এগিয়ে যাওয়া যাবে। আশা করব তার ভাবনা সঙ্গে বাস্তবে মিল দিতে গেলে যে পরিকাঠামো দিয়ে শুরু করা দরকার সেটা কিন্তু শুরু হয়েছে। শুধু দরকার সহযোগিতা, শুধু সহযোগিতা বিভিন্ন ধরনের হয়। আমি বিভিন্ন বড় বড় ব্যবসায়ী, বড় বড় শিক্ষা অনুরাগী, যারা শিক্ষা প্রেমী বহু, আজকে পশ্চিমবাংলায় যত মিশন চলছে এই মিশনগুলো ম্যাক্সিমাম সরকার চালাচ্ছে না, বেসরকারিভাবে শিক্ষা প্রেমী মানুষরা চালাচ্ছে। তো আমি সেই সমস্ত শিক্ষা প্রেমী মানুষদেরকে অনুরোধ করব, যারা ফুরফুরাকে ভালোবাসেন, পীর আবু বাকরকে ভালোবাসেন, ছোট হুজুর কেওলাকে ভালোবাসেন, তাদেরকে অনুরোধ করব এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব শুধু একা হোসেন সিদ্দিকীর নয়, আপনাদেরও। আপনারাও আপনাদের ক্ষমতা নিয়ে আর্থিকভাবে বিভিন্ন সহজ বুদ্ধি দিয়ে সহযোগিতা করুন, যাতে প্রতিষ্ঠানটা আগামী দিনে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারে। আমরা অনেকক্ষণ ধরেই আর কি বিভিন্ন জায়গা স্কুলের পরিদর্শন করলাম, যেমন হচ্ছে যে ক্লাসরুমে গেছি, তারপরে কম্পিউটার রুমে গেছি, ছেলেমেয়েরা কোথায় আছে থাকে, তারা কী খায়, কেমন পড়াশোনা করছে, সেখানকার স্টাফ কেমন, সবটাই পরিদর্শন করলাম। এক কথায় আমাকে যদি বলেন এটা প্রশ্নটা আমার জন্য থাকে, তাহলে এটা অনবদ্য। এরকম একটা পরিবেশে উনি পীর সাহেবের ঘরের ছেলে, তার যে কাজ, সেই কাজটা থেকেও তিনি বেশি করে এখানে সময় দান করছেন, এবং সেটা থেকে নিজেকে বেরিয়ে এসে সেই পেরিফেরি থেকে বেরিয়ে এসে মানুষের শিক্ষার জন্য যে কাজটা তিনি করছেন সেটা অনবদ্য। আমার খুব ভালো লেগেছে। আর এটা যদি এই ইনস্টিটিউশন সম্পর্কে কেউ জানতে চায় তাহলে আমি বলবো যে এখানেতে বিনা দ্বিধায় আর কি এখানে তার ছেলে মেয়েকে ভর্তি করতে পারে, এখানেতে পড়াশোনার সুযোগ আছে, প্রি প্রাইমারি থেকে একেবারে মাধ্যমিক পর্যন্ত এক প্রেজেন্টের সুযোগটা আছে, আর পুরোটাই হচ্ছে সেকেন্ডারি বোর্ডের যে বাংলা মিডিয়ামের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী পড়ানো হয়, ওয়েল ট্রেন্ড টিচার্স আছে, তারপরে হচ্ছে যে ম্যানেজমেন্টের নিজে পীর সাহেব নিজেই আছেন, সেজন্য খুব ভালো ব্যবস্থা, আমি অভিভূত। হ্যাঁ, এর থেকে ভালো কিছু হতে পারে না। নবশিক্ষাবর্ষের এই প্রস্তুতি যে সভা, এতে আমি উপস্থিত হতে পেরে অত্যন্ত নিজেকে ধন্য মনে করি। আর এই যে পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন, এটা সত্যিকারের একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। হুগলি জেলার বিভিন্ন এলাকায় বহু স্কুল আছে, এই স্কুলটা একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আমি দেখলাম একাধারে আধুনিক শিক্ষা, যেখানে আপনার কম্পিউটার রয়েছে, সায়েন্স ল্যাবরেটরিজ, স্পোকেন ইংলিশ এবং ড্রয়িং এর উপরে বিশেষ ক্লাস ব্যবস্থা রয়েছে, এবং সাথে সাথে এখানে যেটা হচ্ছে ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে সচেতন করা হচ্ছে, যাতে আমাদের
ইসলামিক, যেহেতু আমরা জানি যে প্রতিটা সমাজের কল্যাণের জন্য ইসলামিক আদর্শ আজ বড় প্রয়োজন, ধর্মীয় অনুবাদনা নেই, অথচ আমরা প্রত্যেককে মিলেমিশে থাকার যে সম্প্রীতির বাণী ইসলাম দিয়েছে সেইটাকে এখানে ভালোভাবে পাঠ দেওয়া হয়, সাথে সাথে হিন্দি, বাংলা এবং আরবি এবং ইংরাজি সহ অন্যান্য বিভিন্ন ভাষাও এখানে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ভাষা যাতে রপ্ত করতে পারে ছেলেরা। এবং কারিগরি শিক্ষার ব্যবস্থা আমি দেখলাম এখানে রয়েছে, বিভিন্ন সেলাই মেশিন সহ অন্যান্য কম্পিউটার এগুলো রয়েছে। এছাড়াও আমি যেটা দেখলাম যে প্রতিটা মানে প্রি নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত প্রতিটা ছেলে অত্যন্ত দক্ষতার সঙ্গে পড়াশোনা করছে। আমরা প্রত্যেকটা ক্লাসকে আমরা ভিজিট করলাম, দেখলাম যে প্রতিটা ছেলে একজন আদর্শ আর কি মানে নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত এবং তাদের পড়াশোনা যথেষ্ট ভালো। তা আমি আবারও প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। আর আর যারা ভিউয়ার্স বা বিভিন্ন যারা অভিভাবক যারা ভাবছেন তার সন্তানকে কোথায় ভর্তি করাবেন, তা আমি আমার দিক থেকে বিশেষভাবে অনুরোধ করবো যে পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন, যেখানে আবাসিক এবং অনাবাসিক দুটি ব্যবস্থা আছে, এখানে পড়াশোনার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা এবং এখানে থাকা খাওয়া খুব উন্নত মানের কি যেটা দেখলাম থাকারও সুবন্দোবস্ত এবং সাথে সাথে খাওয়া দাওয়া খুব রুচিসম্মত খাওয়া দাওয়া হয়। তো আমি প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা ছেলেদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এবং প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এই পীর জুলফিকার আলী ইনস্টিটিউশনে পাঠাবেন, ভর্তি করাবেন, তাতে আমাদের সমাজ তথা দেশের কল্যাণ হবে। আজকে ঘুরে দেখলাম খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দুটো আলাদা আলাদা হোস্টেলের ব্যবস্থা করেছেন ছেলেমেয়েদের থাকার জন্য এবং কোয়েড সিস্টেমে ক্লাস। তার সঙ্গে সব থেকে যেটা দূরের অভিভাবকরা অনেকে ভাবেন যে ছেলেমেয়েদেরকে কোথায় রেখে যাচ্ছি, একটা খুব সুন্দর সিস্টেম শুরু করেছেন, টোটালটাই একদম সিসি ক্যামেরার মধ্যে মুড়ে দিয়েছেন, একদম হুজুর নিজে নিজের রুমে সিসি ক্যামেরার মনিটর রেখেছেন যে কোথাও কোনো নিরাপত্তার যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকটা খুব ভালোভাবে যদি লক্ষ্য রাখেন। তার সঙ্গে সঙ্গে পড়াশোনা তো খুব ভালোভাবে হচ্ছে, আমরা ঘুরে দেখলাম খুব ভালো পড়াশোনা হচ্ছে এবং খাওয়া দাওয়া থাকার খুব সুন্দর, একদম খুব সুন্দর ব্যবস্থা, একদম নিরিবিলি জায়গায় খুব সুন্দর পড়াশোনা। আমার স্কুলের নাম হচ্ছে কলাছড়া হাই স্কুল এবং মাননীয় সিদ্দিকী সাহেব বিভিন্ন কারণে বা তার যে অফিসিয়াল এরকম একটি স্কুল অর্থাৎ এই পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন যাতে অতি সুন্দরভাবে চলে এগিয়ে নিয়ে যায় আমাকে যোগাযোগ করেন। আমি ওনাদেরকে বলেছি এই সাধু উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরে যদি ছড়িয়ে পড়ে, শুধু আপনি একা না, আরও শিক্ষানুরাগী ব্যক্তি যারা এগিয়ে আসবেন, বর্তমান যে ক্ষয়িষ্ণু সমাজ সেই ক্ষয়িষ্ণু সমাজেরকে উদ্ধার করতে এরকম একটি শিক্ষাবিদ, শিক্ষা সচেতন মানুষের আরও আরও বেশি করে প্রয়োজন। ছাত্রছাত্রীদের দেখেছি যারা প্রায় নিম্ন স্তরে সমাজের পিছিয়ে পড়া অংশের ছেলেমেয়ে তাদেরকে তুলে আনার কী আপ্রাণ প্রচেষ্টা, এবং এরকম একটি শুধু ছাত্রদের এগিয়ে নিয়ে যানা, তাদের যে মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস সেই সিলেবাসের সঙ্গে সঙ্গে তিনি ধর্মীয় শিক্ষারও কিছু চর্চার কথা বলেছেন, ধর্ম মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয় না, তার যে বিজ্ঞান যে চুক্তিবাদী মননগুলি আছে তার থেকে তুলে আনতে চেয়েছেন এবং আবাসিক একটি বিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা করেছেন। ছাত্রছাত্রীদের আমি ক্লাসও দেখেছি, খুব হয়তো নিম্ন শ্রেণী থেকে তুলে আনা ছাত্রছাত্রী, তারা শিক্ষার আলোকে আলোকিত হোক, আমি চাই এরকম একটি সুন্দর পরিবেশ, বিদ্যালয়ের যে একটা আদর্শ বিদ্যালয় যে পরিবেশ হওয়া দরকার সেরকম একটি স্থানে তিনি বিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা করেছেন। তাই অভিভাবক অভিভাবকদের কাছে অনুরোধ, আপনারা নির্দ্বিধায় এখানে আপনাদের যে সন্তান সন্ততি তাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আপনারা এই বিদ্যালয়ে পাঠাতে পারেন। ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে, ভর্তির যে অ্যাডমিশন টেস্ট হবে সেখানে বসুন, আসুন, বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করুন, যে কোনো রকম সহযোগিতার ক্ষেত্রে তিনি হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখি। আমরা সবাই মিলে এগিয়ে যাই এই আশা নিয়ে, এই বিদ্যালয়ের বৃদ্ধি ঘটুক, শ্রীবৃদ্ধি ঘটুক,
এটা আমিও চাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।